চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবে পর কবর তোমার আসল ঘর, এই দুনিয়ার সবে পর কবর তোমার আসল ঘর, কেমনে সেথায় রইবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم، فقد قال رسول الله صلى الله عليه وسلم: ولا يقذفن في قلوبكم الوهن، قال قائل: يا رسول الله ما الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে নিশ্চন্তপুর বাসটেন সংলগ্ন আব্দুস সত্তার মোল্লা খাসা বাজারের শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের সকলকে এইরকম একটি মহতি মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলের হৃদয়ের অন্তরস্থল থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমাদের আব্দুস সত্তার মোল্লা ভাইয়ের ওনাদের পরিবারের সকলের পক্ষ থেকে। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিল অত্যন্ত মুবারক মাহফিল, আজকে আমাদের সকলের জন্য গর্বের বিষয় এবং আনন্দের বিষয় যে আব্দুস সত্তার মোল্লা ভাইয়ের পরিবার ওনাদের পরিবারের পক্ষ থেকে এই মার্কেটটাকে উদ্বোধন করার জন্য কোনো গান বাজনা বেনসুর আয়োজন করেন নাই, আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। সকলে ওনাদেরকে অন্তর থেকে আমরা স্বাগত জানাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত এবং ইজ্জতওয়ালা করেন। সম্মানিত হাজরিন,
এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরামগণ। আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের মধ্যে, আমি অল্প পরিসরের মধ্যে সংক্ষেপে কিছু আলোচনা করব। খুব বেশি লম্বা চড়া আলোচনা করার সুযোগও নেই, সেই সময়ও নেই। সম্মানিত হাজরিন, আমার নামে ঘোষণা করা হয়েছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, আমরা বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সারা বিশ্বের পরিস্থিতি মুসলমানদের কুলে, মুসলমানদের পক্ষে না প্রতিকূল অবস্থায়, মুসলমানদের জন্য ভালো অবস্থায় নাকি অত্যন্ত ভয়াবহ অবস্থায়। আপনারা প্রত্যেকে মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে সামনে এসে বসে পড়ুন, আর যারা ভিতরে আছেন আপনারা কেউ দাঁড়াবেন না। মাহফিলের জন্য এটা খুবই একটা খারাপ অবস্থা, কেউ মেহরবানি করে বসবেন না, সকলে আল্লাহর রাস্তায় বসে পড়েন। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা গোটা বিশ্বের দিকে লক্ষ্য করি, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার থেকে শুরু করে সুদূর আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, কাশ্মীর সহ সারা পৃথিবীর যেখানে আমরা লক্ষ্য করি, যেখান থেকে সূর্য উঠে যেখানে গিয়ে হস্ত যায়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুধু মুসলমানরাই আজকে নির্যাতিত হচ্ছে, কথাটা ঠিক কিনা বলেন? মুসলমানরা কি শুধুমাত্র মায়ের খাবার দাদি ছিল? আজকে আমাদেরকে ইন্ডিয়াতে হিন্দুরা মারে, বার্মাতে বুদ্ধিস্টরা মারে, ফিলিস্তিনে ইহুদিরা মারে, আমাদেরকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাকে খ্রিস্টানরা মারে, কারণ কি? সারা পৃথিবীতে মুসলমানরা কেন আজকে মার খাবে? মুসলমানরা তো মায়ের খাবার জাতি ছিল না, মুসলমানরা তো ছিল বাহাদুরের জাতি, মুসলমান তো ছিল বীরের জাতি, মুসলমান তো ছিল সাহসীর জাতি, মুসলমান তো ছিল বীর পুরুষের জাতি, কিন্তু সেই মুসলমান আজকে গোটা বিশ্ব জাহানে কেন মার খাচ্ছে, কারণটা কি? আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী সরকারে দু জাহান রাহমাতুলিল আলামিন একটি হাদিস বলে গিয়েছিলেন, যেই হাদিসটি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানায় এমন একটি যুগ আসবে সারা পৃথিবীতে মুসলমানদেরকে শুধু কাফেররা মারবে, এই রকম ভাবে মারবে, মুসলমানরা খাবার খেতে বসলে, খানার প্লেটে বসলে, একে অপরকে ডেকে ডেকে বসে, ডেকে ডেকে বলে, সবাই ঐক্যবদ্ধ হয়ে খায়, আখিরি জামানায় সমস্ত অমুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারবে, এমন একটা যুগ তোমাদের সামনে আসতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানেরা সংখ্যায় কম হবে নাকি? ওগো আল্লাহর নবীজি, যেই সময়ে শুধু মুসলমানরা নির্যাতিত হবে সেই সময় কি মুসলমানরা সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, বাল ইয়াউমা ইযিন কাসির, ও আমার সাহাবীরা, সেই সময় মুসলমানরা সংখ্যায় কম হবে না, মুসলমানরা সংখ্যায় বেশি হবে, বেশি হওয়ার পরেও কেন মুসলমানরা মার খাবে? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালা ক্বাইলুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মুসলমানরা সংখ্যায় বেশি হওয়ার পরেও তামাম পৃথিবীতে মুসলমানরা কেন মার খাবে, কারণটা কি? আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, ক্বালা ক্বাইলুন ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, সেই সময় মুসলমানরা সংখ্যায় কম হবে না, বেশি হবে, তবে তাদের অন্তরের মধ্যে দুইটা জিনিস বাসা করে নেবে,
এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত বাসা বাঁধবে। দ্বিতীয় নম্বর হলো তারা মৃত্যুকে ভয় করবে। এই দুইটি বিষয়ের কারণে, এই দুইটি কারণে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাবে। সম্মানিত হাজিরিন, মনে হয় যেন রসুলের সেই হাদিস আজকের এই দিনের জন্য প্রযোজ্য। রসুল যে বলেছিলেন সারা পৃথিবীতে মার খাবে, আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে কিনা বলেন। কারণ কি? মুসলমানের অন্তরে দুনিয়ার মহব্বত বাসা বেঁধেছে, আর মুসলমানরা মৃত্যুকে ভয় করে। মুসলমানরা তো সেই জাতি ছিল সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, কিন্তু মুসলমানদের অন্তরে দুনিয়া বাসা করে নাই। মুসলমানদের অন্তরে যখনই দুনিয়া বাসা করে নিবে, তখনই মুসলমানরা লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। মুসলমান তো সেই জাতি যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও, যারা মৃত্যুর সামনে দাঁড়িয়েও ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান কাফিরদের সামনে মুসলমানরা কখনো মাথা নত করে না। সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন ও হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দ্বিতীয় নম্বরের খলিফা ছিলেন, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের শাসন এরিয়া ছিল 26 লক্ষ বর্গ কিলোমিটার। সেই অর্ধ জাহানের শাসন তিনি করেছেন, কিন্তু অন্তরে তার কোনো মহব্বত, দুনিয়ার মহব্বত ছিল না। সাদা সীতা জীবন, একদম সাধারণ জীবন যাপন করেছেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েও তার কোনো আরাম আয়েশের অট্টালিকা ছিল না, বিশাল বাড়ি গাড়ি ছিল না, সাধারণ মানুষের মতো তিনি জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন। একদিন একজন সাধারণ প্রজা খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন, এসে ওনাকে তালাশ করলেন। অর্ধ জাহানের বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগের কোনো পারমিশনের প্রয়োজন ছিল না, যে কোনো সময় তার সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা রয়েছিল। খলিফাতুল মুসলিমিনকে এসে তালাশ করা হলো, ওনার পরিবারের মধ্যে খোঁজ নেওয়া হলো, বলা হয়েছে খলিফা গিয়েছেন তিনি কুয়া থেকে, কূপ থেকে পানি উঠানোর জন্য একটি কলস নিয়ে গিয়েছেন। অর্ধজাহানের বাদশা কলস নিয়ে কূপ থেকে পানি উঠানোর জন্য নিয়েছেন, অথচ তার আঙ্গুলের ইশারায় 26 লক্ষ বর্গ কিলোমিটার পরিচালিত হয়েছে। ইচ্ছা করলে ওনার 10টা খাদিম ওনার সঙ্গে রাখতে পারতেন, কথাটা ঠিক কিনা বলেন। আর আমাদের দেশে, আমাদের দেশের মন্ত্রী এমপিরা মাত্র আপনার 56,000 বর্গ কিলোমিটার শাসনকর্তা হয়ে, তাদের কাছে বিরার কোনো সুযোগ সাধারণ পাবলিকের? খলিফাতুল মুসলিমিনকে তালাশ করা হলো, তিনি কোথায়? পরিবারের লোকজন বললেন ওনাকে দেখেছি একটা কলস নিয়ে কূপে গিয়েছেন পানি আনার জন্য। সেই লোক খলিফাতুল মুসলিমিনকে তালাশ করার জন্য কুয়ার কাছে গিয়েছে, গিয়ে দেখলেন খলিফাতুল মুসলিমিন একটা কলসের মধ্যে পানি ভর্তি করে কাদের মধ্যে করে সেই কলসটা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। ওই সাধারণ প্রজা ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিল। খলিফাতুল মুসলিমিন সালামের জবাব দিয়ে বললেন, ভাই আপনি কি আমার কাছে এসেছেন, আমাকে কিছু বলবেন? সেই লোকটি বলল, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছেই আগমন করেছি, আপনার কাছেই, আপনার সাথে আমার কিছু প্রয়োজন আছে। খলিফাতুল মুসলিমিন বলেন, ও আমার ভাই, তাহলে আপনি যেই কারণে এসেছেন, যেই প্রয়োজনের কারণে আপনি এসেছেন, আপনার প্রয়োজনের কথাটা আমার কাছে বলে ফেলুন। ওই মুসলমান ডাক দিয়ে বলতেছে, আগা খলিফাতুল মুসলিমিন, আপনার কাদের মধ্যে পানি ভর্তি একটি কলস, আর আপনি সেই কলসিটি কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন?
আমার কথাটা অনেক লম্বা হতে পারে, সুতরাং আপনি যদি কষ্ট করে সেই কলসটা মাটির মধ্যে রাখেন আর বসেন, তাহলে আমার কথাটা সুন্দর করে সুস্থতার সঙ্গে আরামের সঙ্গে আমি বলতে পারব। খলিফাতুল মুসলিমিন আবার কাদের কলসটি নিয়ে তিনি মাটির মধ্যে বসলেন, আর দুই হাঁটুর উপরে দুই হাঁটুর মধ্যে তিনি কলসটা রাখলেন। এবার খলিফাতুল মুসলিমিন বললেন, ও ভাই আপনার কি আবেদন আছে, আপনার কথাটা আপনি বলে ফেলুন। ওই সাহাবি এবারও বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি একটা পানিবর্তী কলস দুই হাঁটুর উপর রেখে আপনি বসছেন, আমার কথাটা অনেক লম্বাও হতে পারে, আপনি আমিরুল মুমিনিন অর্ধজাহানের শাসনকর্তা, আপনি সেই পানিবর্তী কলসটা নিয়ে বসে থাকবেন আর আমি দীর্ঘ একটা কথা বলবো, এটা আপনার সঙ্গে বেয়াদবি হবে, মেহরবানি করে কলসটা আপনি মাটির মধ্যে রাখুন, আমি আমার কথাটা রিল্যাক্সের সঙ্গে আরামের সঙ্গে আমি বলতে পারি। ওগো আমিরুল মুমিনিন সেই কলসটা মাটির মধ্যে রাখুন। এবার খলিফাতুল মুসলিমিন মনে মনে তিনি কিছু রাগ করে বললেন, ও ভাই আপনি কেন আমাকে বারবারে ফিরাফিরি করতেছেন, এই কলসটা মাটির মধ্যে রাখার জন্য আপনি কেন বারে বারে আমাকে ফিরাফিরি করতেছেন, আপনি লক্ষ্য করে দেখুন ওই যে কলস তার তলদেশটা এখনো ভেজা আছে, পানি লেগে আছে, আমি যদি এই বিলা ভিজা কলসটি এই মাটির মধ্যে রাখি জমিনের মধ্যে রাখি, যেই জমিনের মধ্যে বসে আছি তার মালিক কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন উমর নই, অন্যের জমিনের মধ্যে আমি বসে আছি, আমি যদি ভিজা কলসটা এই জমিনের মধ্যে রাখি আর ভিজা কলসের তলদেশে লেগে যদি কিছু মাটি আমার বাড়িতে চলে যায়, আর হাশরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও খলিফাতুল মুসলিমিন ক্ষমতার বাহাদুরি দেখিয়ে ক্ষমতার দাপটে অন্যের জমির মাটি কেন তোমার কলসের মধ্যে লাগিয়ে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে, আল্লাহ যদি সেই প্রশ্ন আমাকে হাশরের ময়দানে করেন আমি খলিফাতুল মুসলিমিন উমর কোনো জবাব দিতে পারবো না। আমার বন্ধুগণ বিশ্ব নবীতে বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানের অন্তরে যখন দুনিয়ার মহব্বত বাসা বাঁধবে, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে প্রবেশ করবে, তখন এই তামাম পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত হবে। আমার বন্ধুগণ অর্ধজাহানের শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ইচ্ছা করলে আর অনেক কিছু করতে পারতেন, কিন্তু আল্লাহর কত ভয়, আল্লাহর কত ভয় তার অন্তরে ছিল, একটি বিজা কলস অন্যের জমিনের মধ্যে রাখেন না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো পরহেজগারি, এর নাম হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য। মুসলমানদের অন্তরে, মুসলমানরা গোটা বিশ্ব শাসন করতে পারে, মুসলমানদের অন্তরে দুনিয়া বাসা করতে পারে। সম্মানিত হাজরিন, আজকে আমরা মুসলমান, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আরেকটা হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানরা যখন মৃত্যুকে ভয় করবে তখনই মুসলমানরা সারা পৃথিবীতে লাঞ্ছিত হবে। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন যারা শারীরিকভাবে আর্থিকভাবে অনেক উন্নত না হলেও তাদের অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, যার কারণে তারা গোটা বিশ্বজাহান শাসন করেছেন। তাদের অন্তরে কোন শাসনকর্তার, কোন গায়রুল্লাহর, কোন মাখলুকের ভয় ছিল না, ভয় ছিল একমাত্র আল্লাহ। এই জন্য তারা সারা পৃথিবীতে রাজত্ব করেছেন, সারা পৃথিবীকে তারা শাসন করছে। আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা অবশ্যই অবশ্যই নামাজ এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাব্লুওয়ান্নাকুম
হে ইমানদারগণ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে এই দুনিয়ার জীবনে অনেক পরীক্ষা করবেন, ভয় দিয়ে, খুদা দিয়ে, ভয় দিয়ে আল্লাহ তাআলা ইমানদারকে পরীক্ষা করবেন, খুদা দিয়ে, খাদ্যর অভাব দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। সমস্ত পরীক্ষার মধ্যে মুমিনরা উত্তীর্ণ হতে পারলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে। মুসলমানরা কি মৃত্যুকে ভয় পায়? আরো দূরে বললে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়? মুসলমানরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও, মৃত্যুর সামনে দাঁড়িয়েও, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মুসলমানরা ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আমাদের শাসনকর্তা, রিজিক দাতা, পালনকর্তা, লালনকর্তা, সব কিছুর মালিক হলেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সারা বিশ্বে মুসলমানদের জয় জয়কার শুরু হয়ে গিয়েছিল। একটার পর একটা অঞ্চল মুসলমানদের আয়ত্ত আসতেছিল, দলে দলে মুসলমান মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল। একটার পরে একটা রাষ্ট্র, একটার পরে একটা শহর মুসলমানদের দখলে আসতেছিল। খলিফাতুল মুসলিমিনের সময় দুইটি শাসন, দুইটি ক্ষমতাধর ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম হলো বর্তমানের ইতালি আর পারস্য হলো বর্তমানের ইরান। তৎকালীন সময়ে এই দুইটি রাষ্ট্র ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পরাশক্তি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন অত্যন্ত আস্তাবাদন সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নেতৃত্বে রোম সম্রাটের মোকাবেলা করার জন্য একদল সৈন্যবাহিনীকে, একদল সাহাবীদেরকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন রোম সুদূর ইতালি, ইতালি মোকাবেলা করার জন্য, রোমের মোকাবেলা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবীকে সে রোম প্রেরণ করলেন। রোমের সম্রাট আগেই জানতে পারছিল মুসলমানরা একটার পর একটা দেশ দখল করতেছে, মুসলমানদের সামনে কোনো শক্তি কখনো মোকাবেলা করে টিকে থাকতে পারে নাই। তাই রোম সম্রাট ঘোষণা করছিল যদি মুসলমানদেরকে জীবিত ধরে আনতে পারো, তাদের সৈন্যকে বলে দিয়েছিল যে তাদের মধ্যে কি এরকম পাওয়ার আছে, কি কেরামতি আছে যে তারা কোথাও হারে না, তাদের গোয়েন্দা গোয়েন্দা প্রধান রোমের সম্রাটকে বলেছিল মুসলমানদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো তারা আল্লাহকে ভয় করে, আর তাদের অন্তরে দুনিয়ার কোনো মহব্বত নাই, নারীর লোভ নাই, রাজত্বের লোভ নাই, দুনিয়ার কোনো লোভ নেই, এই জন্য মুসলমানদের সামনে কোনো পরাশক্তি, কোনো শক্তি মুসলমানদের সামনে দাঁড়াতে পারে না। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিনের সেই সাহাবি, খলিফাতুল মুসলিমিনের সেই দল যার নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের মোকাবেলায় গিয়েছিলেন, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসলমানরা বন্দী হয়ে গেলেন, বেশ কিছু সাহাবী বন্দী হলেন, এমন কি তাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আপনার বন্দী হলেন। এখন রোমের সম্রাট তার খুব আগ্রহ ছিল মুসলমানরা কেমন, তারা কি আসলেই দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ নেই, রাজত্বের প্রতি কোনো লোভ নেই, সিংহাসনের প্রতি কোনো লোভ নেই, নারীর প্রতি কোনো লোভ নেই। তাই রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফা যিনি ছিলেন তাদের দলপতি সেনাপতি, ওনার সঙ্গে সাক্ষাৎ করলো, ওনার সঙ্গে কথা বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তোমার জন্য অনেক পুরস্কার আছে। এক নম্বরের পুরস্কার হলো আমি রোম সম্রাট, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিপিবদ্ধ করে দেব, আর আমার মেয়ে, একমাত্র মেয়ে যে অত্যন্ত রূপসী এবং সুন্দরী, তাকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়া দেব। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার, এক নম্বরে এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিপিবদ্ধ করে দিব,
দ্বিতীয় নম্বর হলো আমার সবচাইতে সুন্দরী রূপসী মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। আর আমার ইন্তেকালের পরে পুরা রোম সাম্রাজ্যের অধিপতি, পুরা রোম সাম্রাজ্যের সম্রাট তুমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা হয়ে যাবে। এটা কি সাধারণ অফার ছিল না বিশাল বড় অফার, বিরাট বড় অফার? আমেরিকার মতো পরাশক্তি, বিশ্ব শক্তি তৎকালীন সময়ে সে রোম, রোমের সম্রাট বলতেছে তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব আর আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব, আমার ইন্তেকালের পরে তুমি রোম সাম্রাজ্যের সম্রাট হবে, এর চাইতে বড় অফার আর কিছু হইতে পারে? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, তুমি আমাকে রাজত্বের লোক দেখাচ্ছ, তুমি আমাকে নারীর লোক দেখাচ্ছ, মুসলমানরা বাজারের পণ্য নয়, মুসলমান বেচাবিকে হয় না, নারীর লোভের কাছে, রাজত্বের কাছে মুসলমান কখনো তার ঈমানকে বিক্রি করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনে রোমের সম্রাট বলল, একটা সাধারণ বন্দী যে আমার বন্দিশালায় বন্দী আছে, তার এই রকম তর্জন গর্জনার হুংকার দেখে নিব তোমাকে। জেলারকে বলে দিল, কারা আরক্ষীকে বলে দিল, আমার পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত তাদেরকে এক ফোঁটা পানিও দিবে না, একটা রুটিও দিবে না। এই অবস্থায় এক সপ্তাহ চলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার সাথে সঙ্গী সাহাবায়ে কেরাম, বিশ্ব নবীর সাহাবীরা রোম সাম্রাজ্যের জেলখানায় সবাই বন্দী, এক সপ্তাহ উপবাস, এক ফোঁটা পানিও খান নাই, একটা রুটিও খান নাই, কিছু খান নাই। রোম সম্রাট তাদের জন্য একটা ডাক্তার নিয়োজিত করলো, ডাক্তারকে বলে দিল তুমি তাদেরকে চেক করবা, যখন তারা তুমি মনে করবা এখন খাবার না খেলে মরে যাবে তখন আমাকে বলবা, তখন তাদের জন্য খাবার সরবরাহ করা হবে। ডাক্তার এক সপ্তাহ পরে গিয়ে বললো, সম্রাট যদি এখন তাদেরকে খাদ্য না দেওয়া হয় তাহলে এগুলো মরে যাবে, যে কোনো সময় তারা মরতে পারে। রোমের সম্রাট বলল এদের জন্য খাদ্য সরবরাহ করো, এক নম্বর শূকরের মাংস, আর হলো মদ, শূকরের মাংস আর মদ তাদের জন্য খাবারের জন্য জেলখানার মধ্যে পরিবেশন করা হোক। জেলের যারা কারারক্ষী ছিল তারা গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবং সাহাবায়ে কেরামকে শূকরের গোশত দিল আর মদ দিল, বলল এইগুলোই তোমাদেরকে খেতে হবে, এগুলো শূকরের মাংস আর এগুলো হচ্ছে মদ। যারা একটু আগেও মৃত্যুর সঙ্গে যারা পাঞ্জা লড়ছিলেন তারা তর্জন গর্জন করে বললেন, ও বেঈমান কাফেররা, তোমরা কি মনে করেছো মুসলমানরা তাদের জীবন রক্ষার জন্য মদ খাবে আর শূকরের মাংস খাবে, যা আল্লাহ কোরআনে হারাম করেছেন? আমাদের সকলের জীবন যেতে পারে, আমরা শাহাদত বরণ করে শহীদ হয়ে এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি, তথাপি আল্লাহ যে নিষেধ করেছেন সেই মদ এবং শূকরের মাংস আমরা মুসলমান কখনো খাইতে পারি না। সেই খবর গিয়ে ডাক্তার এবং জেলার রোমের সম্রাটকে বলল, রোম সম্রাট সেই সংবাদ শুনে আরো কঠিন পরীক্ষা করার জন্য সে প্রস্তুতি নিল। সে সরকারিভাবে কারারক্ষীকে বলে দিল, বিরাট বিরাট ডেক তৈরি করো, যেই ডেকের ভিতরে একটা মানুষ আস্থা ঢুকতে পারে। বড় বড় ডেক তৈরি করা হলো এবং এইগুলোর মধ্যে তেল উত্তপ্ত করে টক বক করতেছে সেই তেল। সেই তেলগুলোকে সামনে এনে একজন সাহাবীকে জেল থেকে বের করে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, দেখতে দেখতে একজন সাহাবী মাছের মতো ভাজা হয়ে গিয়েছে। আরেকজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনা হলো। সেই দ্বিতীয় নম্বরের সাহাবীকেও এইরকম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। দেখতে দেখতে সেই সাহাবি তিনিও মাছের মতো ভাজা হয়ে গেলেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। এবার তৃতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাট বলে দিল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তেলের মধ্যে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারক্ষীরা সামনে নিতেছে আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জর জর করে টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছে।
কিন্তু অত্যন্ত শান্ত শিষ্টভাবে বলিষ্ঠ কদমে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নূ তার প্রত্যেকটা কদম সামনের দিকে তিনি ফেলতেছেন। রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি তোমার জীবনের জন্য, জীবনের মায়ার জন্য তুমি কাঁদতেছ আমি বুঝতে পেরেছি। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার জন্য আমি আগে যে দুইটি অফার দিয়েছিলাম, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিপিবদ্ধ করে দেব, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। সেই পুরান অফার, আগের অফার, আগের প্রস্তাব এখনো অব্যাহত আছে, যদি তুমি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি যে দুইটি অফার ঘোষণা করেছি তা বাস্তবায়িত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, ও বোকা সম্রাট, আমি তো সেই জন্য কাঁদছি না, আমি তো সেই জন্য জীবনের মায়ায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দান করেছেন। আমার যদি হাজার জীবন থাকতো, আমার যদি লক্ষ জীবন থাকতো, আমার যদি কোটি জীবন থাকতো, আর সেই জীবনগুলো যদি আমি আল্লাহর রেজা মন্দির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যদি আমার লক্ষ জীবন আমি বিলাইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো, সেই জন্য আমি কাঁদতেছি। আমার তো হাজার জীবন নয়, আমার তো একটি মাত্র জীবন, আমি যদি হাজার জীবন আল্লাহর দিনের জন্য আমি বিলাইতে পারতাম তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার জীবনটা ধন্য হতো, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কাঁদতেছি। আমার বন্ধুগণ, এই জন্য কবি বলেন, বাতিল সে ডাবনে ওয়ালে আয়াসে মানে হি হম সুবর কর চুকা হে তু ইমতিহা হামারা তাওহীদ কি আমানত সিনু মে হাই হামারে আশা নহি মিটানা নামো নিশা হামারা চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হাম অতন হে সারা জাহান হামারা। ঠিক না বেঠিক বলেন? মুসলমান মুসলমান কখনো কোন বেঈমানের সামনে, কোন কাফেরের সামনে মুসলমান তার মাথা নত করতে পারে না। মুসলমান জীবন হারাতে পারে, মুসলমান শহীদ হতে পারে, জীবন দিতে পারে, তথাপিও একমাত্র মুসলমান মাথা ঝুঁকাবে তো রাব্বুল আলামিনের সামনে মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকাবে তো খালিকের সামনে মাথা ঝুঁকাবে, কোন মখলুকের সামনে, পৃথিবীর কোন রাজা বাদশার সামনে মুসলমান তার মাথা ঝুঁকাতে পারে না। কথাটা ঠিক না বেঠিক বলে? সম্মানিত হাজরিন, সেই রোমের বাদশাহ, রোমের সম্রাট দেখল একজন মৃত্যু পদযাত্রী এই রকম কথা বলে, তাদেরকে আর জ্বালানো যাবে না, তাদেরকে আর আগুনের মধ্যে ফেলে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে তাদেরকে আর হত্যা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথী সঙ্গী সহ সমস্ত সাহাবায়ে কেরামকে রোমের বাদশাহ তাদেরকে সসম্মানে মুক্তি দিয়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামী রাজ্যের সম্রাট, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংবাদ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চুমু দিলেন আর বললেন, ও বাহাদুরের জাতি, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যে ভূমিকা রেখে আসছো, তুমি যে বীরত্বের স্বাক্ষর রেখে আসছো, কিয়ামত পর্যন্ত তোমার জীবনের এই ঘটনা তামাম পৃথিবীর মুসলমানদের জন্য শিক্ষণীয় হয়ে যাবে। সুতরাং মুসলমান কোন পৃথিবীর কোন রাজা বাদশার সঙ্গে মুসলমান মাথা নত করতে পারে না। সম্মানিত হাজরিন, আজকে গোটা বিশ্বের মুসলমান, আজকে আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি। কেন আজকে মার খাচ্ছি? সারা পৃথিবীতে আজকে বেঈমান কাফেররা দেখছে মুসলমানদেরকে হত্যা করলে তারা কিছু বলে না। আজকে আমরা আমাদের সেই ফিলিস্তিন, যে ফিলিস্তিনের মধ্যে রয়েছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা, যে মসজিদ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের অংশ, যে মসজিদ পৃথিবীর মুসলমানদের তৃতীয়তম পবিত্র স্থান,
তৃতীয়তম পবিত্র নগরী। আমরা সকলে জানি আমরা যে মসজিদের দিকে নামাজ পড়ি সেই মসজিদের নাম কাবা শরীফ, বাইতুল্লাহ, মসজিদে হারাম। সেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী যা মদিনা শরীফের মধ্যে রয়েছে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর জেরুজালেম ফিলিস্তিনে যে মসজিদ রয়েছে যার নাম হলো মসজিদে আকসা, যে মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে তিনি মেরাজ শুরু করে ওনার প্রথম পর্বের তিনি স্টপেজ দিয়েছিলেন, যাত্রা বিরতি দিয়েছিলেন জেরুজালেমের মসজিদে আকসায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সেই মেরাজের অংশ হলো মসজিদে আকসা, যে মসজিদে আকসায় সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, সেই মসজিদ মুসলমানরা নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম সেই মসজিদের কাজ শুরু করেছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের পরে তিনি সেই মসজিদ কমপ্লিট করতে পারেন নাই, উনার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই মসজিদের নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। মানুষ দিয়ে সেই মসজিদ নির্মাণ করেন নাই, সুলাইমান আলাইহিসসালাম ছিলেন গোটা বিশ্বের শাসনকর্তা। তিনি ছিলেন একদিকে আল্লাহর নবী, অপর দিকে তিনি ছিলেন গোটা বিশ্বের শাসনকর্তা, গোটা বিশ্বের বাদশাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে একটা আংটি দিয়েছিলেন, এই আংটির এত ক্ষমতা ছিল সারা পৃথিবীর সমস্ত দেবদানব জিন পরি সবাই সেই আংটির অধীনস্থ ছিল। আংটির কেরামতির কারণে, আংটির মুজেজার কারণে সবাই তার কথা শুনতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে বিরাট বিরাট পাথর এনে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ কাজ শুরু করলেন। মসজিদের কাজ যখন চার ভাগের তিন ভাগ শেষ হয়েছে, একদিন একজন অপরিচিত মানুষ এসে সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালাম সালামের জবাব দিলেন কিন্তু সেই ব্যক্তি আর যাচ্ছেন। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ভাই আপনি সালাম দিয়েছেন কিন্তু যান না, কিছু বলবেন? ওই অপরিচিত ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা মালাকুল মউত। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, মালাকুল মউত মানে আজরাইল, আপনি আমার কাছে কি চান, কেন এসেছেন? আজরাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আজরাইল কি করে আপনি কি তা জানেন না? আমি এসেছি আপনাকে এই মুহূর্তে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য। সুলাইমান আলাইহিসসালাম বলেন, ভাই আজরাইল, এই যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ আমি শুরু করেছি, চার ভাগের তিন ভাগ শেষ হয়েছে, এখনো এক ভাগ বাকি রয়েছে, এই মুহূর্তে যদি আমি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে এই বাইতুল মুকাদ্দাসের কাজ কে সমাপ্ত করবে? আল্লাহ পাকের কাছে একটু আবেদন করেন, আল্লাহ যদি আমার একটু হায়াতটা বৃদ্ধি করে দেন, আমি যেন আল্লাহর ঘরটার, আল্লাহ পাকের এই ঘর, আল্লাহ পাকের ঘরের নির্মাণ কাজ যেন আমি সমাপ্ত করতে পারি, এই জন্য আপনি আল্লাহ পাকের কাছে একটু আবেদন করেন। আজরাইল আলাইহিসসালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আজরাইলের সেই ক্ষমতা নাই, আমি সে আবেদন করতে পারবো না, আপনি বলেন, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, আপনি সেই আবেদন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত উঠালেন, রাব্বুল আলামিন আপনার ঘরের জন্য আমাকে কিছুদিন হায়াত বৃদ্ধি করে দিন, কারণ এই ঘরের কাজ সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, বিরাট বিরাট পাথর এনে জিনদের মাধ্যমে এই ঘরের কাজ আমি নির্মাণ করতেছি, আল্লাহ চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়েছে, আর মাত্র এক ভাগ কাজ বাকি আছে, আল্লাহ গো আমাকে যদি কিছুদিন হায়াত বৃদ্ধি করে দেন তাহলে আমি আপনার ঘরের কাজটা সমাপ্ত করতে পারি, আপনার ঘরের কাজ কমপ্লিট হলে যে কোনো মুহূর্তে আমি পরকালে যাওয়ার জন্য রেডি আছি।
আল্লাহ বলেন, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহর আকাশে, আমি আল্লাহর নিকটে এই রকম কোন অপশন নাই, এই রকম কোন ফাংশন নাই, যার হায়াত যখন শেষ হবে তাকে সেই মুহূর্তেই মরতে হবে, তবে আপনার দুনিয়ার জীবনের হায়াত শেষ। তবে আমি আপনাকে একটা ওয়াদা দিতে পারি, আপনার ঘরের, আপনি যেই ঘরের কাজ শুরু করেছেন, এই বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছেন, আমি আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের শেষ পর্যন্ত, বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত পর্যন্ত আমি আপনাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো জিন্দা মনে করবে আপনি জীবিত আছেন, আর তারা সেই কাজ সমাপ্ত করে ফেলবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের ইন্তেকাল হয়ে গেল। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি ইন্তেকাল করলেন, কিন্তু উনি যে লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের কাজ করতেন, তিনি সে দাঁড়ানো অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। জিন্দা মনে করছে তিনি এখনো জিন্দা আছেন, জীবিত আছেন। এতদিন পর্যন্ত সুলাইমান আলাইহিসসালাম শুধু দিনে ডিউটি করতেন, এখন তিনি রাত্রেও ডিউটি করেন। জিন্দা মনে করতেছে আহা কি ব্যাপার, আগে তো সুলাইমান দিনে ডিউটি করতেন রাত্রে চলে যাইতেন, এখন সুলাইমান আলাইহিসসালাম দিনে রাতে তিনি দণ্ডমান দাঁড়িয়ে আছেন। জিনরা দিনে রাত্রে কষ্ট করে মেহনত করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত করেছে, এক বছর লেগেছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকালের এক বছর পরে তিনি যখন কাজ সমাপ্ত হয়েছে হঠাৎ করে তিনি লাঠিটা ভেঙ্গে তিনি পড়ে গেলেন। জিন্দা দেখলো আহা সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, কারণ কি, তারা এসে দেখলো তিনি ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, সেই মসজিদে আকসা কোন ইহুদি খ্রিস্টান নির্মাণ করেন নাই, সেই মসজিদে আকসা যা জেরুজালেমে অবস্থিত, সেই মসজিদে আকসা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করেছিলেন, কথাটা ঠিক না ঠিক বলেন? আজকে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছে ফিলিস্তিনের জেরুজালেম শহর ইসরায়েলের রাজধানী। আমি জিজ্ঞাসা করতে চাই, ও ডোনাল্ড ট্রাম্প, ফিলিস্তিনের জেরুজালেম শহর, ফিলিস্তিনি মুসলমানদের তাদের বাপদাদার বিটা তোমার বাপদাদার বিটা জেরুজালেম শহর নয়, কথাটা ঠিক না ঠিক বলেন? সেই ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের বাপদাদার বিটা, তোমাকে কে অধিকার দিয়েছে তুমি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করবা, তোমাকে কে সেই সাহস দিয়েছে? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে, মুসলমানরা যেই হাতুড়ি দিয়ে পুরান বিল্ডিং ভেঙ্গে ভেঙ্গে সেই নতুন বিল্ডিং আবার নির্মাণ করে পৃথিবীর 200 কোটি মুসলমান সবাই একটা করে হাতুড়ি নিবে, আর ডোনাল্ড ট্রাম্পের 32 দাঁত 20 দাঁত মুসলমানরা ভেঙ্গে ফেলবে, কথাটা ঠিক না ঠিক বলেন? তারা কি মনে করেছে, মুসলমানদের প্রথম কেবলা ইসরায়েলকে দিয়ে দিবে? যে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে কোনো বৈধ রাষ্ট্রই নয়, যেই যেই দেশ কোনো বৈধ রাষ্ট্রই নয়, সে তার কি কোনো রাজধানী হইতে পারে? ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, কিয়ামত পর্যন্ত ইসরায়েল কখনো বৈধ রাষ্ট্র হতে পারবে না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে ইহুদিদের কোনো স্বাধীন রাষ্ট্র হবে না, সুতরাং যে ইসরায়েল তার রাষ্ট্রই নেই তার আবার রাজধানী হয়ে কেমন করে, কথাটা ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ধিক্কার জানিয়েছেন, সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র ওয়াইসির সেখানে মিটিং হয়েছে তুরস্ক, আমাদের দেশের প্রেসিডেন্ট গিয়েছেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদের 6 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন আছেন, আর প্রত্যেক মসজিদের 2 জন করে একজন সভাপতি একজন সেক্রেটারি রয়েছেন, সুতরাং সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি মিলে 12 লক্ষ স্টাফ রয়েছে, কথাটা ঠিক না ঠিক বলেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জিহাদের ডাক দেন আমাদের ফিলিস্তিনকে রক্ষার জন্য, মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, বাংলাদেশের প্রত্যেক মসজিদ থেকে 4 জন করে সরবরাহ করা হবে, 12 লক্ষ মুজাহিদ আপনাকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
সম্মানিত হাজরিন, আজকে মুসলমান আমরা আজকে যদি গমিয়ে পড়ি ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘরে বসবে, সুতরাং আমরা বসে থাকতে পারি না। আজকে আমাদেরকে ফিলিস্তিনে মারতেছে, আজকে আমাদেরকে ইন্ডিয়ার সেই কাশ্মীরে মারতেছে, আজকে আমাদেরকে আমাদের পাশে মায়ানমারের আরকানে মারতেছে, আজকে আমাদের আফগানিস্তান শেষ করে দিয়েছে, আজকে লিবিয়া শেষ করে দিয়েছে, ইরাক শেষ করে দিয়েছে। সম্মানিত হাজরিন, আজকে বিশ্ব মুসলিমকে ডাকতে হবে, আজকে আবার আমাদেরকে জিহাদের আহ্বান নিয়ে, জিহাদের সে অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, নতবা সেই দিন বিশ্ব দূরে নয়, আমাদের সেই বাংলাদেশেও সেই রকম বিপদ আসতে পারে, কথাটা ঠিক না ঠিক বলেন? সুতরাং বিশ্ব মুসলমান শিয়ালের জাতি নয়, মুসলমানরা বাহাদুরের জাতি, মুসলমানরা হচ্ছে সিংহের জাতি, মুসলমানরা আবার একবার যদি জেগে ওঠে, এমন কোন শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই যারা মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারে, কথাটা ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না, আসলে সময় কম, আমার পরে আরো আলোচক আছেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকে আমরা শিক্ষা নিয়ে দেব, আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে দেব, আমরা মুসলমান বাহাদুরের জাতি, যতদিন এই পৃথিবীতে বাঁচবো ততদিন সিংহের মতো বাঁচবো, কথাটা ঠিক না ঠিক বলেন মুসলমান?